স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হাসপাতালে ভর্তি খালাদা জিয়া, জানাবো সংসার চালানোর দুশ্চিন্তা, মানুষ ঘুমাতে পারছে না। থাকছে মুজিবুল হক চুন্নুকে সালামা ইসলামের এমপির অভিনন্দন, সর্বশেষ জানাবো ইরাকের শীর্ষ আইএস নেতার স্বামী গ্রেপ্তার। তাই পূর্ব আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবার কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে মঙ্গলবার ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। এর আগে বিকালে খালেদা জিয়াকে এবার কে হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশ না করা সত্ত্বেও একটি গণমাধ্যমকে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে, সেই জন্য তাকে ভর্তি করানো হয়েছে। এছাড়া হাসপাতালটির পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ বিএনপি চেয়ারপারসনকে ভর্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন এবার কে হাসপাতালে 53 দিন চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন। এরপর থেকে গুলশান ভাড়া বাসায় ফিরোজা ছিলেন তিনি। খালেদা জিয়া করোনা ভাইরাস আক্রান্ত হয়েও হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল ছাড়ার সময় তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী জানান, বিএনপি নেত্রী হাসপাতালে থাকলে আবারও সংক্রমণ হতে পারে। এরপর থেকে বাসা থেকেই সাবেকে প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। এদিকে কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। মহামারীকালে অনেকে অযৌক্তিক কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বেড়েছে, কিন্তু এখন কোনো কারণ ছাড়া প্রতিটি পণ্য দাম বেড়ে যাচ্ছে। দেশে বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে, পরিবারের খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না। শিক্ষিত অনেক বেকার যুবক কাজ না পেয়ে মাদক আসক্ত হচ্ছে, কিন্তু কারো যেন কিছু করার নেই। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় এইসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। এদিকে জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপিকে ফুলে শুভেচ্ছা জানিয়েছে। দলটির কো চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় মহিলা পার্টির সভাপতি এরপরকে সালমা ইসলাম এমপি মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনের কার্যালয়ে মুজিবুল হক চুন্নুকে ফুলে শুভেচ্ছা জানান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এই সময় উপস্থিত ছিলেন। এরপরকে সালমা ইসলাম নবনিযুক্ত মহাসচিবের আগামী দিনে রাজনীতির সাফল্য কামনা করে বলেন, মুজিবুল হক চুন্নু একজন জনপ্রিয় রাজনীতিবিদ, কর্মী বান্ধব নেতা। আমার বিশ্বাস তার নেতৃত্বে জাতীয় পার্টি আরও এগিয়ে যাবে। এদিকে ইরাকের শীর্ষ আইএস নেতা সামি জসিম আল জাবুরিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি এক টুইট বার্তায় বলেন, আইএস নেতা আবু বক্কর আল বাগদাদি সেকেন্ড ইন কমান্ড এবং জঙ্গি সংগঠনের অর্থ বিভাগের প্রধান এই গ্রেপ্তারকৃত জসিম। খবর আনাদুলার।